তো নির্জীব জিনিসগুলো কি আপনার ওপর প্রভাব ফেলে? হ্যাঁ, যদি আপনি সুযোগ দেন। আপনি এই পৃথিবীতে একমাত্র প্রাণী যাকে তার নিজের জীবন গড়ে তোলার স্বাধীনতা দেয়া হয়েছে। এই স্বাধীনতাকেই মানুষ এত ভুগছেন। সৌভাগ্য লাভের জন্য আপনি এটা আপনার পকেটে রাখুন, এটা আপনার আঙুলে থাকলে তারা ভাববেন যে বুঝলেন তো। ভারতীয় সমাজে যখন কোনো সমস্যা তৈরি হয়, ধরা যাক কেউ অসুস্থ, তখন তিন ধরনের মানুষ আছেন। একদল যারা হাসপাতালে যান, আর একদল যারা মন্দিরে দৌড়ন, এবং আর একদল যারা জ্যোতিষীর কাছে ছোটেন। তো আসলে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে আমাদের চারিপাশের নির্জীব বস্তু ও জিনিসগুলোর আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। যেমন এই এই যে যেমন এই আমার মা যখন 2-3 বছর আগে আমাকে একটি আংটি পরতে বলেছিলেন যাতে একটি রত্ন বাঁধানো ছিল, আমি সেটা এখনো পরে আছি কারণ অবশ্যই কারণ মা সেটা বলেছিলেন। আপনাকে এটা খুলে নিতে হবে, নইলে ছেলেরা ভাববে, জানেন তো। সৌভাগ্য লাভের জন্য এটা পকেটে রাখুন, আঙুলে থাকলে ছেলেরা ভাববে, জানেন তো। দেখুন, মানুষের জীবন এমনভাবে তৈরি যে বিশেষ করে মানুষের জীবন অন্য সমস্ত প্রাণীর জন্য প্রকৃতি ঠিক করে দিয়েছে একটা সুনির্দিষ্ট পথ। তারা কি করতে পারে আর কি করতে পারে না, তাদের জীবন ঘটে চলে দুটি রেখার মধ্যে। তারা নিচে নামতে পারে না, তার উপরে উঠতে পারে না, তার মধ্যেই তারা জীবন কাটায়। তাই তারা এত নিশ্চিত আর দ্বিধাহীন এবং এত শান্তিতে আছে। একবার পেট ভরে গেলে তারা সবাই বড় শান্তিতে, আপনি এটা লক্ষ্য করেছেন? হ্যালো, আপনারা আমার সাথে কথা বন্ধ করে দেননি তো? আপনি কি দেখতে পান সব প্রাণীরা একবার তাদের পেট ভরে গেলে তারা খুব শান্ত? কিন্তু মানুষেরা ভাবছে বা তাদের শেখানো হচ্ছে যে শান্তি হলো জীবনের পরম লক্ষ্য। একটা মহিষ পেট ভর্তি সে শান্ত হয়ে বসে থাকে, আর আপনার জন্য সেটা পরম লক্ষ্য, কি লজ্জা! একটা মহিষ যা পারে পেট ভর্তি ঘাস দিয়ে বা সে যাই খাক তাই দিয়ে, আপনাকে সেটা নিজের পরম লক্ষ্য বলে ধরতে হচ্ছে, সেটা কি খুব লজ্জার নয়? আমি জিজ্ঞাসা করছি আপনাকে। কিন্তু এটা এইভাবে শেখানো হচ্ছে, শান্তি আপনার জীবনের পরম লক্ষ্য। কিন্তু আরও মৌলিক বিষয় হলো, আপনি যদি আজ শান্তিতে না থাকেন, আপনি কি আপনার রাতের খাবারটা উপভোগ করতে পারেন? আপনি কি রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা উপভোগ করতে পারেন? আপনি কি আপনার চারপাশের কিছু মানুষের সান্নিধ্য উপভোগ করতে পারেন? না, যদি উচ্ছ্বসিত নাও হন, আপনার অন্তত শান্তিতে থাকা উচিত, জীবনের যে কোনো কিছুকে উপভোগ করতে। তাই আমি জিজ্ঞাসা করছি, এটা কি আপনার জীবনের প্রথম ধাপ হওয়া উচিত নাকি শেষ? Such people will only rest in peace. এই ধরনের মানুষ শুধু মৃত্যুশয্যাতেই শান্তি পাবেন। Now, এখন অন্যান্য জিনিসের কি আমাদের উপরে প্রভাব আছে, বিশেষত নির্জীব বস্তুগুলির? রত্ন, হীরে আর ওই রকম জিনিসগুলোর আর গ্রহগুলোর? দেখুন, গ্রহের প্রকৃতির কিছু বিশেষ প্রভাব আছে তার ওপরে, বসবাসকারী জীবনের ওপর। আপনি দেখবেন পূর্ণিমা ও অমাবস্যার দিনে অনেক প্রাণী বিশেষ কিছু আচরণ করে, শুধু এই জন্য যে তারা এর দ্বারা প্রভাবিত। আপনি জানেন যে গোটা সমুদ্রটার জলস্তর ফেঁপে উঠছে। যখন সমুদ্র যা কোটি কোটি টন পরিমাণ জল ফুলে ফেঁপে উঠতে পারে, যখন 72% আপনার শরীরের হলো জল, আপনি কি ভাবেন তা একটু উঠবে না? সে ওঠে। তাই আমি জানি না আপনি বিষয়টা নিয়ে সচেতন কিনা, কিন্তু ভারতে বেশিরভাগ মানুষ সচেতন। শুধু ভারতে নয়, যে কোনো জায়গায় যেখানে মানসিক হাসপাতাল বা অ্যাসাইলাম আছে, সেখানে মানুষ জানেন যে পূর্ণিমা ও অমাবস্যার দিনে মানুষের মানসিক অস্থিরতা অতিরিক্ত বেড়ে যায়। তাই মানুষ মনে করে পূর্ণিমা ও অমাবস্যা পাগল করে দেবে। না, সেটা সত্যি নয়। আপনি যদি খুব স্নেহশীল হন, পূর্ণিমার দিন আপনি আরও স্নেহশীল হয়ে উঠবেন। আপনি যদি খুব আনন্দোচ্ছল হন,
পূর্ণিমার দিন আপনি আরও আনন্দচ্ছল হয়ে উঠবেন। যদি একটু খ্যাপাটি হন, পূর্ণিমার দিন আরও খ্যাপাটি হয়ে উঠবেন। Whatever is your quality, যাই আপনার গুণ হোক, সেটা একটু বেড়ে যাবে ওই দিন। তাই যারা রোমান্টিক প্রকৃতির তারা পূর্ণিমা চান, যারা ধ্যান করতে চান তারা পূর্ণিমা চান, যারা একটু খ্যাপাটে তারা পূর্ণিমা চান না। আসলে এটা সব কিছুকে একটু বাড়িয়ে তোলে। এটা সত্যি যে আজকাল আরেক ধরনের পুঁথিগত বিজ্ঞান চলছে, যা গবেষণাগারে যা ঘটে তার বাইরে কোনো কিছু পর্যবেক্ষণ করে না। সেই একদল মানুষ বলে চলেছেন যে এটা অর্থহীন, এটা সেটা। না, আপনি যদি আপনার নিজের শরীরের দিকে নজর দেন, আপনি আকাশের দিকে না তাকিয়েই বুঝতে পারবেন, ক্যালেন্ডারের দিকে না তাকিয়েই জানতে পারবেন কবে পূর্ণিমা কবে অমাবস্যা, নিজে থেকেই, শুধু যদি আপনি যথেষ্ট মনোযোগ দেন নিজের শরীরের দিকে। কারণ এটি আপনার শরীরেই স্পষ্ট দেখা যায়, কিছু বিশেষ প্রক্রিয়া হয়। But with a human being, the problem is... কিন্তু একজন মানুষের সমস্যা হলো, বা মানুষ এটিকে সমস্যা হিসেবে দেখেন, যে কোনো সম্ভাবনা আপনি যদি তা অনুসন্ধান না করেন, আপনার চোখে সেটা সমস্যা বলে মনে হয়। যা একটা সমস্যা তা সবসময় একটা সম্ভাবনা, তাই না? আপনার এটা ভালো লাগলো না? যেটা একটা সম্ভাবনা, যদি তা আপনি আবিষ্কার না করেন, আপনি যদি তা না বোঝেন সেই সম্ভাবনাটি কি, সেটি আপনার কাছে সমস্যা বলে মনে হয়। তো নির্জীব বস্তুগুলির কি আমাদের উপরে প্রভাব আছে? হ্যাঁ, যদি আপনি সেটা হতে দেন। কারণ এটা মানুষের বিড়ম্বনা যে আপনি কে তা প্রকৃতির দ্বারা নির্ধারিত হয় না, তা আপনার হাতেই ছেড়ে দেয়া। Left open for you means... আপনার হাতে ছেড়ে দেয়া মানে আপনি পৃথিবীতে একমাত্র জীব যাকে নিজের জীবন গড়ে নেয়ার স্বাধীনতা দেয়া হয়েছে। এটা কি ছোট ব্যাপার? এটা একটা ফসল লক্ষ লক্ষ বছরের বিবর্তনের, যে আজ এতদিন পরে, আজ এই সমস্ত এককোষী প্রাণী থেকে এত লক্ষ লক্ষ জীবরূপের পরে আমরা এখানে বসে আছি। এটি একমাত্র প্রাণী যা যেমন ইচ্ছে নিজের জীবন গড়ে নিতে পারে। অন্য সব প্রাণীকে বাঁচতে হবে প্রকৃতির নিয়ম অনুযায়ী। আমরা আমাদের জীবন গড়ে নিতে পারি, এটা এই স্বাধীনতাই যা মানুষকে কষ্ট দিচ্ছে। যদি আপনি আপনার বন্ধনের ফলে কষ্ট পান সেটা মানা যায়, আপনি যদি আপনার স্বাধীনতার ফলে কষ্ট পান সেটা খুবই দুর্ভাগ্যের, তাই না? আপনি আপনার বন্ধনের ফলে কষ্ট পাচ্ছেন, আপনাকে কিছু একটার সাথে বেঁধে রাখা আছে, আপনি তার থেকে কষ্ট পাচ্ছেন সেটা বোঝা যায়। কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন কারণ আপনি স্বাধীন। বেশিরভাগ মানুষ কষ্ট পাচ্ছেন কারণ তারা স্বাধীন। তারা সারাক্ষণ চাইছেন নিজেদের বাঁধতে কোনো কিছুর সাথে বা কারোর সাথে, সব সময়। কারণ ফ্রিডম স্কেয়ারস দেম, স্বাধীনতাকে তারা ভয় পান। কারণ স্বাধীনতা হলো এক প্যাথলেস প্যাথ, পথহীন পথ। স্বাধীনতা হলো এক উন্মুক্ত ভূখণ্ড, সেখানে কোনো স্থির রেখা নেই। যেহেতু কোনো স্থির পথ নেই, বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু মানুষের জীবনের সর্বোচ্চ মূল্য হলো স্বাধীনতা, তাই নয় কি? হ্যালো, এই সংস্কৃতিতে সবথেকে মূল্যবান ঈশ্বর নন, স্বর্গও নয়, মুক্তি, মোক্ষ, লিবারেশন, স্বাধীনতার মূল্য সর্বোচ্চ। এটা প্রতিষ্ঠিত যে আপনি যাই করুন না কেন, আপনাকে মুক্তি খুঁজতে হবে। আপনি আপনার জীবন নিয়ে যা ইচ্ছে করতে পারেন, কিন্তু সেই সমস্ত প্রক্রিয়া যেন আপনার মুক্তির দিকে লক্ষ্য রেখে হয়। আপনি যেন অবশ্যই রোজ রোজ মুক্তির উচ্চ থেকে উচ্চতর স্তরে অগ্রসর হতে পারেন, না হলে আপনার জীবন মূল্যহীন, কারণ আপনি জড়িয়ে পড়ছেন জীবনের এই প্রক্রিয়ায়। আপনি যদি স্বর্গেও যান সেটাও একটা বন্ধন। দেখুন, আমি নিশ্চিত যে আপনি আইআইটিতে যোগ দেওয়ার আগে, আপনি এখনো বোম্বে বলেন, ঠিক? আপনি আইআইটিতে যোগ দেওয়ার আগে যখন আপনি লিখেছিলেন আপনার এই প্রবেশিকা পরীক্ষাগুলি, একমাত্র বিষয় হলো যেভাবে হোক আমি ঢুকতে চাই, কারণ এটা স্বর্গে প্রবেশ করার মতো। যাই হোক না কেন, আমি ঢুকতে চাই, সেটাই একমাত্র জিনিস যা আমি চাই। আপনি ঢোকার পরে দেখুন কত রকম সমস্যা। আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি, এই পৃথিবীতে থেকে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ইতিমধ্যেই আপনি স্বর্গে নেই আর তার ১২টা বাজাচ্ছেন না? আপনার কাছে কোনো প্রমাণ আছে?
মনে করুন আপনি এই সৌরজগৎ থেকে যাত্রা শুরু করলেন আর নিচে এই সৌরজগতের দিকে তাকিয়ে দেখলেন এই 12-14 যতগুলো গ্রহ উপগ্রহের কাজ কারবার, পৃথিবীকে কি কোনো স্বর্গীয় বস্তু দেখায় না এই সবের মধ্যে? হ্যাঁ কি না? তো আপনি স্বর্গেই আছেন আর তার 12টা বাজাচ্ছেন আর আপনি আর একটা স্বর্গে যেতে চান? This culture does not value heaven. এই সংস্কৃতি স্বর্গকে মূল্যবান বলে মনে করে না, ঈশ্বরকেও মূল্যবান মনে করে না, কেবল স্বাধীনতাকে মূল্যবান মনে করে। আমরা সৃষ্টি এবং স্রষ্টার থেকেও মুক্তি চাই। মুক্তি মোক্ষরই মূল্য সর্বোচ্চ, কারণ এটি কোনো দার্শনিক মূল্য নয়, এটি কোনো ধর্মীয় মূল্য নয়, এটি হলো এমন কিছু যা প্রত্যেকটা জীবন চাইছে। একমাত্র ব্যাপার হলো বেশিরভাগ মানুষ অদূরদর্শী, যার ফলে এটা তারা অল্প অল্প করে চান। দেখুন, মানুষ যাই চাইছেন এখন, যদি তাদের কিছু না থাকে তারা বলবেন আমি 100 টাকা যদি পেতাম প্রতিদিন, হে শিব শুধু এটাই আমি চাই, সেটাই প্রার্থনা। 100 টাকা এসে পড়ল, 100 টাকা, ভালো ভালো, খুব ভালো, 3 দিন 100 টাকা, ভালো, চতুর্থ দিন শুধু 100 টাকা। শিব, আপনার সমস্যাটা কি? আপনি এত কিপ্টে, অন্তত 1000 টাকা রোজ দিন। ঠিক আছে, 1000 টাকার নোট পড়লো, এটা কি বৈধ 1000 টাকার নোট? ঠিক আছে, 2000 টাকা পড়লো। আমি ওই বিষয়ে সমস্যায় পড়তে চাই না। সদ্গুরুর জন্য 1000 টাকার নোট কোথা থেকে পড়ছে, কোথায় পেলেন তিনি? না না, 2000 টাকার নোট পড়লো, আপনি 1000 চেয়েছিলেন, 2000 পড়লো। দারুণ শিব, অসাধারণ। 10 দিন পরে, ও কেবল 2000 টাকা? কিছু আসে যায় না, যত টাকাই পড়ুক আরও বেশি, আরও বেশি, আরও বেশি, তাই না? এটা শুধু টাকার ব্যাপারে নয়, মানুষ ভাবে এটা টাকার ব্যাপারে, মানুষ ভাবে এটা সম্পদের ব্যাপারে, ক্ষমতা, সুখ, ভালোবাসা, জ্ঞানের ব্যাপারে। না, এগুলো সব ভিন্ন ভিন্ন মুদ্রা। আসলে আপনি বিস্তার লাভ করার উপায় খুঁজছেন, কারণ আপনার দম বন্ধ লাগে। আমরা যদি আপনাকে এক জায়গায় খুব বেশি দিন রেখে দিই, আপনার দম বন্ধ লাগে, আপনি বিস্তার লাভ করতে চান, আপনি আরও বেশি কিছু হতে চান সব সময়। হ্যাঁ কি না? সব সময় আরও বেশি, আপনি কি তৃপ্তি পেয়ে ঠান্ডা হবেন? না, আপনি অন্য গ্রহের দিকে তাকাবেন, আপনি নতুন নতুন ছায়াপথের দিকে তাকাবেন। তো মানুষের মধ্যে এমন কিছু একটা আছে যা সীমাহীনভাবে প্রসারিত হতে চায়, তার মানে সেটা স্বাধীনতা চায় আর কিচ্ছু না। এই বিষয়টা ভালো করে দেখলে, এর মধ্যে জীবনের প্রকৃতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে, যে এটি প্রসারিত হতে চায় সীমাহীনভাবে, শুধু যে জিনিসটি এটি আকাঙ্ক্ষা করে তা হলো অসীম হওয়া, তার মানে এটি স্বাধীনতা চায়। এটাই কারণ এই সংস্কৃতিতে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম মুক্তি বা মোক্ষকে সবচেয়ে মূল্যবান বলে, যার মানে লিবারেশন বা স্বাধীনতা। স্বর্গ নয়, কারণ স্বর্গ কেবল আর একটা জায়গা, হয়তো একটু ভালো থাকা, কিন্তু সেই একই সমস্যা কিছুদিন পর, তাই না?